ইতালির বলোনিয়া যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মঞ্জুর আলম, ইতালি বলোনিয়া প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা সুরে রুক্ষ জমি, চষে গায়ের চাষি, বাংলা ভাষায় বলতে কথা ভীষণ ভালোবাসি। একুশের প্রথম প্রহর থেকে জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। কানে যে গানে বাজুক, সবার মনে বাজছে একুশের অমর সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি। একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটির গুরুত্ব অপরিসীম। প্রতি বছর এই দিন বিদেশে প্রবাসীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শহীদ বেদিতে ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। ইতালির বলোনিয়াতেও অতীত থেকে এভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়। কিন্তু সর্বগ্রাসী কোভিড ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে অনেক দিন থেকেই সতর্ক উদ্যোগ রেড জোন অবস্থান ছিল ইতালির ইমিলিয়া রোমানিয়া এলাকা। তাই বিগত দুই বছর মিলে সবাই মিলে সেভাবে পালন করতে পারেনি। এবছর সেভাবে করোনার প্রভাব না থাকায় ইতালির বলোনিয়া বসবাসরত সবার সম্মতিক্রমে ভিয়া আজ্জো জার্দিনো 48 বলোনিয়া স্থানীয় এক হলরুমে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ বলোনিয়া শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া শাখা, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি, বৃহত্তর ঢাকা সমিতি, শরীয়তপুর জেলা সমিতি, কুমিল্লা সমিতি, ঢাকা সমিতি, হোমনা সমিতি, নড়িয়াবাসী সচেতন নাগরিক সমাজ, কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি, আমরা বর্গ পানিগার ঐক্য পরিষদ, বাংলাদেশ কমিউনিটি বলোনিয়া পশ্চিমাংশ, টাঙ্গাইল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলোনিয়া ইতালি, নবাবগঞ্জ ঐক্য পরিষদ, সপ্তচর একাডেমি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত আয়োজন ছিল প্রশংসনীয়। কর্মদিবস সত্ত্বেও ও প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রাণবন্ত পরিবেশে ভাষা দিবস পালিত হয়। প্রবাসী নারী পুরুষ শিশু সবাই অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। যেখানে বাঙালি আছে সেখানেই একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগের ও জাগরণের গৌরবময় দিন হিসেবে পালন করা হয়। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সে বলোনিয়া শহরে একুশ উদযাপন করে, আজকে এই উদযাপন ছিল, তাই এই ভাষা শহীদদের স্মরণে আমরা আজকে প্রবাসী থেকেও আমরা আজকে ভাষা শহীদদের প্রতি আত্মার মাখ্যানত কালকে বলোনিয়ার বুঝতে পারি আমাদের একুশের সকল শহীদদের তাদেরকে আমরা কি বলতে পারি, আমার ভাইয়ের রক্ত রাঙানো আমি 15 নম্বর বাঙালি, আপনাদের এই সমাজ সেবা আপনাদের আসছো আমার বড় পর্যন্ত আপনাদের সাথে থাকবো, বড় সাথে থাকবো।